বৃহস্পতিবার রাত 10:21 সবুজবাগ রেল ক্রসিং এলাকায় নিজ গাড়িতে করে যাচ্ছিলেন বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। এ সময় তার গাড়িটি জ্যামে আটকা পড়লে আগে থেকেই ওত পেতে থাকা এক দুর্বৃত্ত ড্রাইভারের পাশের সিটে বসা টিপুকে একেবারে সামনে দাঁড়িয়ে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় গাড়ি চালক মুন্নাও গুলিবিদ্ধ হন। গাড়িতে টিপু ও চালক ছাড়াও আরো দুইজন পেছনের সিটে বসা ছিলেন। গুলি করার পরপরই রাস্তার উল্টো পাশে থাকা মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় রিকশায় থাকা প্রীতি নামের এক কলেজ ছাত্রীও গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় জাহিদুল ইসলাম টিপু ও প্রীতিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়ি চালক মুন্নার হাতে গুলি লেগেছে।